বিশাল এক পাথর, এর বয়স প্রায় 4000 বছর। যুগ যুগ ধরে মরুভূমির মাঝে পড়ে আছে এই পাথরটি। সৌদি আরবের তাইমা মরুদ্যানে গেলে এই পাথরটি দেখা মিলবে। অবাক করা বিষয় হলো বিশাল আকার পাথরটির মাঝখান থেকে সমান করে কাটা। দেখে মনে হবে একটি শক্তিশালী লেজার রশ্মি দিয়ে পাথরটির মাঝ বরাবর কাটা হয়েছে। তবে 4000 বছর আগে তো উন্নত প্রযুক্তি ছিল না, তখন তো কোনো লেজার রশ্মি ব্যবহার হতো না। তাহলে এতটা নিখুঁতভাবে রহস্যময় পাথরটি কে কাটল? এই পাথরখণ্ডের নাম হলো আল নাসলা। বিশ্ববিখ্যাত এই পাথর দুটি বড় বেলে পাথরের সমন্বয়ে গঠিত। যদিও দূর থেকে দেখলে পাথরের মাঝখানের ফাঁকাটি দেখা যায় না, তবে কাছ থেকে পাথরের খণ্ডটি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। এখনও পর্যন্ত পাথরটি কাটার বিষয়ে কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অনেকেই বলেন আল নাসলা পাথর প্রমাণ করে প্রাচীন সভ্যতা অনেক বেশি উন্নত ছিল। তাইমা মরুদ্যানের অনেকগুলো পাথরের মধ্যে আল নাসলা একটি। এর স্থায়ী শিলা গঠন গবেষকদের অবাক করে দেয়। পাথরটি আবিষ্কার হওয়ার পর থেকে এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। ঐতিহাসিকদের মধ্যে পাথরটি বিভ্রান্তি সৃষ্টি হলেও এটি কোন স্থান থেকে এসেছে বা কিভাবে কাটা হয়েছে তার ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কাছ থেকে পাথরটি দেখলে মনে হবে কোনো শক্তিশালী মানুষ পাথরটি ধারালো অস্ত্র দিয়ে কেটেছেন, তবে তা প্রমাণ করা বেশ কঠিন। বিজ্ঞানীরা এমন কোনো প্রমাণ খুঁজে পাননি। বেশিরভাগ ভূতাত্ত্বিক বিশ্বাস করেন এই মসৃণ বিভক্তি হওয়ার পেছনে থাকতে পারে প্রকৃতির কারণ। এটি হয়তো টেকটোনিক আন্দোলনে ঘটেছে, যা একটি শিলাকে দুভাগে ফাটানোর জন্য যথেষ্ট। বিজ্ঞানীরা এমনটি বিশ্বাস করলেও সাধারণ মানুষ কিন্তু এসব ব্যাখ্যা মানে না। তাদের মতে আল নাসলা একটি উন্নত প্রাচীন সভ্যতার ইঙ্গিত দেয়, অথবা এলিয়নরা হয়তো পাথরটি দুখণ্ড করেছে। যদিও এ দুটির তথ্য অসম্ভব বলে ধারণা করেন বিজ্ঞানীরা। তাহলে এই পাথরটি কাটল কে? এই প্রশ্নের উত্তর আজও রহস্যের ঘেরা।